السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে শুরুতে ফারাজি মিডিয়ার পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন। তো অনেকদিন পর্যন্ত চিন্তা ভাবনা করছি যে আমরা নূরানি পদ্ধতিতে কিভাবে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করতে হয় এ ব্যাপারে আমরা একটা ভিডিও পর্ব করব। সে সুবাদে আজকে আমরা শুরু করতে যাচ্ছি। শুরুতেই আমরা সকলে যেহেতু কোরআনুল করিমের পাঠ, এখানে আমরা শুরুতেই দুরুদ ইব্রাহিম পাঠ করে নিব। এরপরে রব্বি জিদনি ইলমা এই দোয়াটি তিনবার পড়ব। এরপর রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটি পাঠের মাধ্যমে আমরা আজকে আমাদের পাঠ শুরু করতে যাচ্ছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা কোরআনুল করিম নূরানি পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করার পূর্বে আমাদেরকে কোরআনুল করিমের হরফগুলি পরিপূর্ণভাবে শিক্ষা গ্রহণ করতে হবে। তো আমি চাচ্ছি আপনাদেরকে লেখার মাধ্যমে, যেভাবে আমরা বাচ্চাদেরকে হরফগুলি শিখাই লেখার মাধ্যমে বোর্ডের মাধ্যমে, আপনাদেরকে সেভাবে হরফগুলি শেখাবো। তো আমরা শিখার সুবিধার্থে, লিখার সুবিধার্থে বা শিখার সুবিধার্থে মোটামুটি আরবি হরফগুলোকে আট ভাগে ভাগ করা হয়েছে। আমরা আজকের পর্বে প্রথম ভাগে চারটি হরফ শিখব। এক নম্বর হচ্ছে চারটি হরফ, যেমন আমি হরফগুলি লিখছি সর্বপ্রথম, এরপর আমি হরফগুলির উচ্চারণ আপনাদেরকে শোনাবো। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন আপনারা, যারা খেয়াল করবেন ইনশাল্লাহ পড়ার সাথে সাথে হরফগুলি লেখাও শিখতে পারবেন। এইভাবে আমরা উপর থেকে চকটা ধরে নিচের দিকে সোজা করে একটা টান দিলাম, একটি হরফ হয়ে গেল আমাদের। প্রথম ভাগের দ্বিতীয় হরফটি আমি লিখতেছি, দ্বিতীয় হরফটি আমি লিখে ফেললাম। এবার আমরা প্রথম ভাগের তৃতীয় নম্বর হরফটি শিখব। একটা হরফ লিখলাম আমি, চতুর্থ হরফটি আমি লিখতেছি। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা খুব খেয়াল করে দেখবেন, এই চারটা হরফ লিখলাম আমরা। আর এই হরফগুলি শিখার সুবিধার্থে আট ভাগের তরতিবে আমরা আপনাদেরকে শিখাবো। সেখান থেকে প্রথম ভাগের হরফগুলি আমি লিখেছি, আসুন আমরা এই হরফগুলির উচ্চারণ দেখে নিব। এখন আমার সাথে সাথে যারা শ্রোতা মণ্ডলী রয়েছেন আপনারাও পড়বেন, ইনশাল্লাহ আপনাদের উচ্চারণগুলি ঠিক হয়ে যাবে। আলিফ, 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 মিম, 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 পো, পো, সম্মানিত দর্শক মন্ডলী এ পর্যায়ে দেখেন এই হরফের নাম হচ্ছে ত। আরবি হরফের ভিতরে এরকম উপরে নিচে এরকম কিছু চিহ্ন থাকে, এই চিহ্নগুলোকে আরবিতে বলা হয় নকতা। যেমন বাংলার ক্ষেত্রে আমরা বিন্দু দেখি, বর্ণিসে যখন বিন্দু দেওয়া হয় তখন সেটা হয় ভয়ে বিন্দু র, এরকম ভাবে আরবিতে কিছু চিহ্ন আছে এগুলিকে বলা হয় নকতা। এই নকটাগুলি বিভিন্ন হরফের উপরে নিচে আসার কারণে ওই হরফটার পুরো নাম পরিবর্তন হয়ে যায়। যেমন এই হরফটার নাম হচ্ছে ত, যখন এই হরফের উপর আমরা একটা নকটা দিলাম তখন এই হরফটার পুরো নাম পরিবর্তন হয়ে গেছে, হরফটির নাম হয়ে গেল ও। তাহলে আমরা আজকে চারটি হরফ দেখলাম। এক নম্বরে হচ্ছে আরিফ, মিম, ত, এইভাবে ধারাবাহিকভাবে আমরা বাকি হরফগুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে শিখতে পারবেন। আপনারা সকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা বাকি হরফগুলির ভিডিও আপলোড দিব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।